আজ আমি আপনাদের সাথে কিভাবে বরণ দূর করবেন সে ব্যাপারে কিছু টিপস শেয়ার করব। এখানে কিছু টিপস সহজসাধ্য আর বাকি কিছু টিপস একটু কঠিন খুঁজে পেতে একটু কঠিন সুতরাং আপনি সহজগুলো আগে ব্যবহার করতে পারেন প্রথমেই আপনি এক টেবিল চামচ আলোয় বেড়া বা গৃহীত জেলের সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন লেবুর রস বরণের ক্ষেত্রে বিশেষ উপকারী তুলুই লেবু রস লাগিয়ে তা বরণের উপর লাগিয়ে রাখুন সারা রাত কিংবা এক টেবিল চামচ লেবুর রসে এক টেবিল চামচ সিনেমন পাউডার মিশিয়ে তা সারা রাত লাগিয়ে রাখতে পারেন বরণের উপর সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তবে যাদের ত্বক স্পর্শকাতর অবলম্বন না স্টিম বাত নিন বরণের জন্য স্টিম বাত বিশেষভাবে উপকারী স্টিম বাত নিলে ত্বকের কোষ উন্মোচিত হয় এবং জীবাণু ধুলো বের হয়ে আসে ফলে বরণ হওয়ার ঝুঁকি কম থাকে স্টিম বাথ কী জিনিস সেটা জানার জন্য আমি আপনাদেরকে একটা বাথের ফটো দিয়ে দিব সেটা দেখে আপনি স্টিম বাথ বুঝতে পারবেন রসুনের কোয়া ছড়িয়ে কেটে তা বরণের উপর ঘুম গসুন পাঁচ মিনিট গোসার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন দিনে একটা করে রসুনের কোয়া খেলেও উপকার পাবেন আসলে রসুন আমাদের সবসময়ই আশেপাশে পাওয়া যাবে খুব সহজে আপনি এটা ইউজ করতে পারেন